সবাইকে স্বাগত। কেমন আছেন আপনারা? এখন ঘড়িতে বাজে ঠিক 9টা। 9টার সময় চলে আসলাম আপনাদের সাথে কথা বলতে। আজ বিশ্বকর্মা পুজো, তার মানে উৎসব শুরু হয়ে গেল। আজ বিশ্বকর্মা পুজো, কাল গণেশ পুজো, তারপর দেখতে না দেখতেই মহালয়া, তারপরে দুর্গা পুজো, আস্তে আস্তেই চলে যাবে। এই আসবো আসবো এটাই ভালো, যে এসে যাবে দেখবেন মুহূর্তের মধ্যে দশমী চলে আসলো, মন খারাপ। এই আসবো আসবোটা খুব ভালো, কারণ এই যে প্রত্যেক দিন কেনাকাটা এই সমস্ত চলে, কাকে কী দেব, তারপরে টিনেজারদের একটা প্ল্যান থাকে কবে কী সাজবে, কবে কোন ড্রেসটা পরবে, কবে কোন লিপস্টিক দেবে, তারপর আছে নেইল আর্ট, হেয়ার কাটিং, ফেসিয়াল। আমাদের দুর্গাপূজা মানে কিন্তু প্রচুর লোকের একটা বাড়তি রোজগার হয়, যেটা খুব ভালো। তাই এটাকে শুধু উৎসব হাহাহি করার, এরকম অনেকে বলে কি মানে হয় এত পয়সা খরচা করা এইসবের পিছনে, কিন্তু তা নয়। শুধু ওই লাইট লাগিয়ে প্যান্ডেল পুজো আমরা দেখছি, তার পিছনের ভাবনাটা একটু ভাবলেই বোঝা যাবে কত লোক এটার থেকে রোজগার করছে, শুধুমাত্র কলকাতায় নয়, কলকাতার বাইরের থেকে এসেও। এই দেখুন লাইটে যারা বাঁশ বাঁধছে, তারপর প্যান্ডেল বানাচ্ছে যারা, আর যারা আর্টিস্ট আছে তারা তো আছেই, তারাও অনেক কাজ পাচ্ছে, অনেক নতুন নতুন আর্টের ছেলে মেয়েরাও বিভিন্ন পুজো মণ্ডপের সাথে যুক্ত হচ্ছে, কোন থিমে কীভাবে, তারপর জামা কাপড় গয়না গাটি কসমেটিক্স, ঠাকুরের গয়না বানাচ্ছে যারা, মানে সর্বশ্রেণীর লোকের একটা ইনকাম। এই জন্য আমার এই দুর্গাপূজাটাকে খুব ভালো লাগে, প্রচুর লোকের মুখে হাসি ফোটে, যাদের এমনি সময় কিন্তু তেমন রোজগার নেই, এই সময়টা তাদের সংসার অন্তত দুবেলা দুমুঠো খেতে পাবে, পুজোয় একটু নতুন জামা কাপড়ও কিনতে পারবে। সেই জন্য দুর্গাপূজা কিন্তু শুধুই উৎসব নয়, তার চেয়েও বেশি কিছু। আর এই দেখুন আমার পুজো সংখ্যা চলে এসছে দেশ, পুজো সংখ্যা বাড়িতে চলে আসা মানেই পুজো, পুজো একটা ফিলিং, পুজোর গন্ধও চলে আসে বাড়িতে। প্রত্যেকবারই আমি দেশ আর আরেকটা রাখি নবকল্লোল, নবকল্লোলটা এখনও আসেনি, দেশ আমার তো প্যারালা দিয়ে গেছে পেপারের সাথে। ছোটবেলায় শুকতারা, আনন্দমেলা, সন্দেশ, এগুলো আমাদের ছোটবেলায় আমাদের জন্য রাখা হতো, আর বড়দের জন্য দেশ, আনন্দবাজার পত্রিকা আর অন্য কিছু সেই সময় হয়তো ছিল, সব কিছু আমার মনে নেই। এই পুজো সংখ্যা বাড়িতে না ঢুকলে, ওই যে এত একদম ছোট থেকে অভ্যাস, তো পুজো সংখ্যা তিন চারটা বাড়িতে আসবে এই ছোটদের জন্য বড়দের জন্য মিলিয়ে, সেই অভ্যাসটা আমার রয়ে গেছে আমারও প্রত্যেকবার। তাই পুজো আসলেই এই পুজো সংখ্যা চাই, দেশ, নবকল্লোল, কোনোবার দেশটা থাকেই তার সাথে আরেকটা, সববার একই অ্যাড হয় না, অন্যও হয়, আগে আমি দেখে নেই। আজ ডিম করবো আমি পেঁপে দিয়ে, পেঁপে, টমেটো কুচি, পেঁয়াজ কুচি আর একটু রসুন গ্রেট করে নেব দিয়ে একটা ঝোল করব। প্রত্যেক দিন আমি সবসময় ডিম একদম কষা করি টমেটো দিয়ে, আজকে দেখি পেঁপে দিয়ে করে কেমন হয়। আরেকটা গ্রেটার আমার আছে, কিনে রেখেছি, এটা এখন কোথায় আমার মনে পড়ছে না। একটা এক্সট্রা পিলার, একটা গ্রেটার মেলার থেকে কিনেছিলাম, একবারের মধ্যে না সব দিয়ে দেই, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, এই যে টমেটোটা কেটে রেখেছি, টমেটো পেঁয়াজ, তাতে হলুদ গুঁড়ো দিয়ে দেই। এই হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, সব একবারে দিয়ে দিলে এটা একটু অন্যভাবে করছি, ওই আগে আর পেঁয়াজ টমেটো কষিয়ে নিলাম না, সব মশলা একসাথে দিয়েই হবে। হ্যাঁ, ডিমটা একটু ভাজা করতে হবে।
আজকে হবে আমার শর্টকাট রান্না। কিছু হচ্ছে না, তারপর কতদিন খুব অনিয়ম হয়েছে, মশলাগুলো সব দিয়ে দিলাম। বললাম না আজকে শর্টকাট রান্না করছি, আর আজকে একটু অন্য কাজ আছে, কিছুটা করেছি আপনাদের সাথে শেয়ার করিনি, শেয়ার করব। ওই টাইলস দেখবেন, ফ্লোর টাইলস পুরনো হয়ে গেলে, আমার যেহেতু 7 বছর হয়ে গেছে ফ্ল্যাটটা, কেমন যেন হয়ে যায় সাদা টাইলস, আর তার জয়েন্টগুলো ছোটো ছোটো টাইলসগুলো, জয়েন্টগুলো কালো কালো কেমন হয়ে যায়, আর সেই নতুন ব্যাপারটা থাকে না। ওই জন্য আমি একটা ফ্লোর টাইলস ক্লিনার অনলাইন থেকে আনিয়েছি, একটা ঘর করে দেখলাম দারুণ কাজ দেয়, ওই জন্য আগে আপনাদের সাথে শেয়ার করিনি, যদি ঠিকঠাক কাজ না হয়। দারুণ হয়েছে, আপনাদের একদম নতুন পেঁপেটাও দিয়ে দিয়েছি, মশলা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। পেঁপে সিদ্ধ হতে একটু সময় লাগবে, ওই জন্য পেঁপে দিয়ে ডিম রান্না করা, এবার একটু ঢেঁড়স সিদ্ধ বসাবো, আজকে বললাম না একদম শর্টকাট। এই যে সলিউশনটা, এই মাটিটাই নিয়েছি, যেহেতু এই ব্রাশটা দিয়ে আগের ঘরটা পরিষ্কার করেছি, তাই তলে এই যে গুঁড়ো গুঁড়ো দেখছেন, হাফ জল আর হাফ ওই টাইলস ক্লিনারটা মিশিয়ে আমি দেখাচ্ছি কোনটা, তারপর সারা ঘরে ছিটিয়ে দেবেন, হাতে একটা গ্লাভস পরে বা এমনি ঢেলে ঢেলে ছিটিয়ে দিয়ে এইটা দিয়ে সারা ঘরে এরকম এরকম করে দিয়েছি। এবার 5 মিনিট থাকবে, 5 মিনিট থাকার পরে আপনারা দেখতে পাবেন ডিফারেন্সটা, তারপরে এটা দিয়ে ভালো করে ঘষবেন, ঘষে তারপরে ভালো জল দিয়ে মুছে ফেললেই হয়ে যাবে। যখন পুরনো হয়ে যায়, আমার এই ফ্ল্যাটটা ধরুন 9 বছর হয়েছে, তখন টাইলসগুলো কেমন যেন হয়ে যায় আর দেখতে ভালো লাগে না, সেই চকচকে ব্যাপার থাকে না, সাদা টাইলস হলে তো কথাই নেই লালচে হয়ে যায়। এইটা আমি একজন প্রফেশনালের থেকে জিজ্ঞেস করে জেনেছি, আপনারা ইউটিউবেও। এই যে টাইলস ক্লিনারটা এই বক্সে করে এসছে, যে রোপ সেরা ক্লিন, দারুণভাবে ক্লিন হয়। আপনার এখন একটু বেরোচ্ছি, টুপিটা কি কিছু জিনিস নেওয়ার আছে আমার, তাই একটু স্মার্ট বাজারে যাব, আজ আর সেখানে ভিডিও করব না, কারণ অনেকবারই স্মার্ট বাজারে গিয়ে আমি ভিডিও করেছি, বাড়ি এনে তারপরে শেয়ার করব কী কী আনলাম। মেইনলি কিছু গ্রসারি আইটেমই আনার আছে। এই যে এখন পর্যন্ত এগুলো নিয়েছি, ফ্রুটস বিস্কিটের ওপরে আমার ছাতাটা রয়েছে, আরও কিছু নেব। জাস্ট ঢুকলাম, এখন 4:45 কখন গেছি, অল্প করে খেয়ে গেছিলাম, জাস্ট ঢুকলাম, কখন গিয়েছি আর এই ফিরলাম, 2 বোধহয় বা 2 বাজেনি তখন বেরিয়েছি, এখন 4:45, খুব টায়ার্ড। এখন একটু হাত পা ধুয়ে চেঞ্জ করি, তারপর একটু গ্রিন টি নিয়ে বসবো, আগে একটু রেস্ট করব। অনেক কিছু কিনেছি, এটার মধ্যে আছে ট্রে আছে, আর যেন একটা কি আছে, আর এর মধ্যে সমস্ত গ্রসারি ফ্রুটস এইসব আছে, পরে বের করে শেয়ার করব। মাছ বাজার থেকে কী শপিং করলাম এটা আপনাদের দেখাই। প্রথমেই এই ট্রেটা এনেছি, এটা 175 দাম, এই দেখুন 120 নিয়েছে। স্মার্ট বাজারে সব কিছুতেই অনেক ডিসকাউন্ট থাকে, দেখতে কত ভালো না, একদম কাঠের মনে হচ্ছে, ফিনিশিংটা কাঠের। এই একটা ট্রে নিয়েছি, আর নিয়েছি এই একটা কুকিজ নিয়েছি, চকোচিপ
চকোচিপ কুকিজটা নিয়েছি, এটা 600 গ্রামের একটা বড় প্যাক নিয়েছি। আর নিয়েছি এবার এই ঝোলায় আছে, এই যে এই ঝোলায়, এই ঝোলাটা ওদের থেকেই নেওয়া। একটা হেয়ার কালার নিয়েছি বার্গেন্ডি গোদরেজের। আর নিয়েছি একটা ফগের পারফিউম নিয়েছি। আর এই একটা বডি ডিওড্রেন্ট নিয়েছি, এটা দেখতেই পাচ্ছেন ম্যান লেখা, এটা একটা গিফটের জন্য। আর 1 কেজি মোসাম্বি নিয়েছি, 1 কেজি সিমলা অ্যাপেল নিয়েছি। আরেকটা জিনিস আছে, এই একটা নেল পালিশ নিয়েছি, ভালো না কালারটা? এটা 50% অফ, মানে একটার সাথে একটা, বাই ওয়ান গেট ওয়ান, আর যদি একটা নেই তাহলে 50% অফ। আমি একটাই নিয়েছি কারণ ঘরে আমার প্রচুর নেল পালিশ রয়েছে, 10 থেকে 12টা শুকিয়ে শুকিয়েও যাচ্ছে, এই জন্য একটা নিলাম। এই কালারটা শেষ হয়ে গেছে প্রায়, ব্যাস এই আজকে বললাম না বিশেষ কিছু নেব না, হয়ে গেল শেয়ার করা। এখন 8টা বেজে গেছে, আমি ডিনার করে নেবো। এখন আমি ঝিঙা পোস্ত বানালাম আর ডাল আছে, আজকে রাত্রে রুটি আনিও নি, করবো না, ভাত খেয়ে নেবো ঝিঙা পোস্ত দিয়ে আর ওই পেঁপে দিয়ে ডাল করেছিলাম দিনের বেলা সেটা দিয়ে।